আজকে বানাবো ক্ষীর মাধুরী। আপনারা এটা বানিয়ে দেখবেন, দোকানের চেয়েও বেশি ভালো লাগে খেতে, দোকানের মিষ্টির থেকেও বেশি ভালো লাগবে খেতে। এর জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিচ্ছি সামান্য একটু জল। এবার দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে দুধ 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটতে দেব। এখানে দুধের থেকে 2 হাতা দুধ তুলে নিচ্ছে কাস্টার্ড পাউডার গোলার জন্য। এখানে যেহেতু আমি 500 জল দিয়েছি, 500 দুধ দিয়েছে, সেজন্য আমি এখানে 2 চামচে কাস্টার্ড পাউডার দেব। দেখুন দুধটা ফুটে এসছে। এই 500 গ্রাম দুধকে 300 গ্রাম করে নেব। 300 গ্রাম করে কাস্টার্ড পাউডার দেব। রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো যায়, আপনারা যখন খুশি এটা বানিয়ে নিতে পারবেন। বাড়িতে আত্মীয় স্বজন এলে পরেও চট জলদি এটা বানিয়ে আত্মীয় স্বজনকে খাইয়ে খুশি করতে পারেন। অনেক সময় আত্মীয় স্বজন এলে পরে দোকান থেকে গিয়ে মিষ্টি কিনে আনার সময় থাকে না, সেই সময় আপনারা এইটা বানিয়ে নিতে পারেন। আমাদের 500 দুধ ফুটে 300 গ্রামের মতো হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি। দিয়ে দিচ্ছি চিনি। চিনি আপনারা যতটা মিষ্টি খাবেন সেই আন্দাজে চিনিটা দেবেন। আমি এখানে 100 গ্রামের মতো চিনি দিলাম। এবার দিয়ে দেবো এই যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম যে 2 চামচে, ওটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। একবারে দেবেন না, নাহলে তলায় লেগে যাবে। এইভাবে 10 মিনিট নাড়িয়ে নেব। আমাদের এটা একদম রেডি, এরকম করে বানিয়ে নেবেন। এবার এটাকে একটু হালকা ঠান্ডা করতে দেবো, বেশি ঠান্ডা করবো না, হালকা ঠান্ডা করতে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি বেড। বেডগুলো আমি সাইডগুলোকে কর্নারগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পরে কর্নারগুলো রাখতেও পারেন। আর এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিস, একদম কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি। আর
নিয়েছি একটা এয়ার টাইট কন্টেনার, আপনারা চাইলে পরে এমনি কন্টেনারে করেও র্যাপ করে রাখতে পারেন। এবার এটাকে সাজাবো। এবার দিয়ে দেবো খানিকটা ড্রাই ফ্রুট। আপনারা চাইলে পরে ফ্যানটা বন্ধ, আপনারা চাইলে পরে আরো ড্রাই ফ্রুট দিতে পারেন। এবার এর ওপরে আমি আরেকটা লেয়ার করব। করে ট্যাপ করে নেবেন, নিয়ে এটাকে আমি ঢাকনা লাগিয়ে আমি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা চাইলে পরে ফয়েল পেপার দিয়েও র্যাপ করে রাখতে পারেন। এ দেখুন আমাদের ক্ষীর মাধুরী একদম রেডি। দেখুন কি সুন্দর, কত নরম আর ইয়ে হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে।